যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের আমলে নিয়োগ বাণিজ্য সমিতির টাকা আত্মসাৎ, প্রকল্পের টাকা লুটপাট সহ নানা অনিয়ম উঠে এসেছে। তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের তদন্তে গিয়ে এসব অনিয়মের খোঁজ পাওয়া যায় বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সুমন। বলেন, দুদকে তার নানা অনিয়মের তদন্ত চলছে। তাকসিমের নামে আগে থেকে একটি রিট থাকায় রুল জারি না করে ব্যারিস্টার সুমনকে দুদককে সহায়তা করার আদেশ দেন বলেও জানান তিনি। দুদকের আইনজীবী বলেছেন, তাকসিম এ খানের নিয়োগে সময় ক্ষেপণের বিষয়টি থাকলেও নিয়োগ অবৈধ নয়। এটার ইনকোয়ারি হচ্ছে, অবৈধ কমিটিকে অ্যাপ্রুভাল দেওয়া, এটার জন্য ইনকোয়ারি হচ্ছে। বিভিন্ন প্রকল্পে হাজার কোটি টাকার আত্মসাৎ, এটার অভিযোগ চলছে। এমডি পদ থেকে রিমুভাল নিয়ে যেটা আরেকটা রিট চলতেছে, এই জন্য উনি আমাকে আর রুল ইস্যু করেন নাই। ল একটা প্রসেস যেখানে আপনার যিনি পটেনশিয়াল এমডি হয় তাকে অ্যাপ্লিকেশন করতে হয়। অল পটেনশিয়াল এমডি বোর্ড স্কুটিনি করে, দেন ম্যারেজ মিনিস্ট্রির কাছে পাঠায়, মিনিস্ট্রি স্কুটিনি করে, দেন হেড অফ এক্সিকিউটিভ এটাকে অ্যাপ্রুভ করে। তাহলে যে প্রসেস, সেই প্রসেসে কোনো ধরনের ইলিগ্যালিটি হয়নি।